বর্ধমান স্টেশনে বাইরে থেকে আসা সমস্ত পার্সেলই জীবাণুমুক্ত করছেন ডাক বিভাগের কর্মীরা। রেলওয়ে ডাক বিভাগে বিভিন্ন জায়গা থেকে যে রেলগুলি বর্ধমানে আসছে সেই সমস্ত পার্সেল করা জিনিসগুলোকে খুব যত্ন সহকারে নামানো হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে বর্ধমানে আসার জন্য সেই সব মালপত্র রয়েছে, যে সমস্ত চিঠিপত্র বিভিন্ন জায়গা থেকে আসছে সেই সব সরকারি নিয়ম মেনেই স্যানিটাইজেশন করা হচ্ছে এবং সমস্ত চিঠিগুলোকে জীবাণুমুক্ত করা হচ্ছে। যতদিন এইভাবে লকডাউন চলবে, যতক্ষণ না স্বাভাবিক হবে ট্রেন চলাচল, করোনা ভাইরাস থেকে যতদিন না মানুষ মুক্ত হচ্ছে ততদিন প্রশাসনের নিয়ম মতো এভাবেই স্যানিটাইজেশন করা হবে বলে জানিয়েছেন ডাক বিভাগের কর্মীরা। যতদিন না প্রশাসন ঘোষণা করবে কোভিড-19 করোনা ভাইরাসের ঔষধ বেরোচ্ছে ততদিন এইভাবে কীটনাশক মুক্ত স্প্রে করে রেলের প্রশাসনের পক্ষ থেকে জীবাণুমুক্তিকরণ কর্মসূচি চালানো হবে। এইভাবেই যখন মালপত্র বর্ধমান রেলওয়ে স্টেশনে নামছে তখনই কিন্তু ডাক বিভাগের কর্মীরা এই স্প্রে করে কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। অন্যের মধ্যে আমাদের যেহেতু ওষুধ আছে এর মধ্যে দিয়ে ওষুধও যাচ্ছে, সার্ভিসটা তো আমাদের এখানে আমরা পোস্ট অফিস মাধ্যমে সার্ভিস দিয়ে দিচ্ছি। মেলে কি কি যাচ্ছে আসছে? আমাদের মেনলি এখানে সব রকম ব্যাগই আসছে, স্পিড পোস্ট, পার্সেল, হ্যাঁ ওষুধ বিশেষত, হ্যাঁ আর এই স্পিডের মধ্যে দিয়ে ওষুধ যাচ্ছে, ওষুধ মেডিসিন যায়, মেডিসিনও যায়, করোনার ওষুধ, করোনার ওষুধও যাচ্ছে এইটার মধ্যে, করোনার ওষুধও যাচ্ছে। আচ্ছা আপনার করোনার ওষুধ বলবো না, করোনার ওষুধ উঠেছে নাকি? হ্যাঁ আপনার নাম? আমার নাম সনত কুমার রায়। হ্যাঁ আপনার পোস্ট? আমরা যে এসে এসে শর্টিং অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ শর্টিং এসে বর্ধমান আরে বেসে হতো নামান কিভাবে নিয়ে যান জিনিসগুলোকে? এই যে গাড়ি এলো, গাড়ি সেন্টার হলো, তো ব্যাগ নামলো, এবার ব্যাগ উঠবে, উঠবে আবার ব্যাগ তুলবেন। এইভাবে প্রতিদিন হয় না? একদিন প্রত্যেকদিনই হয়, প্রত্যেকদিন এবার গাড়ি যায় আসে। আগে আগে যা ছিল জিনিসপত্র, আগে যা যত মেল আসতো, এই যে লকডাউনের সময় কি মেল বেড়েছে না কমেছে? কিভাবে গাড়িটা আসে? মানে এখন তো ট্রেন বন্ধ, এপি শর্টিং থেকে আসছে গাড়িটা, RTN 403 বলে এই নামে আসছে বর্ধমান RMS এ। তা এই লকডাউন পিরিয়ডে এটা চলছে, তা লকডাউন পিরিয়ডে চলছে, সরকার যতদিন মনে করবে এটা সেইভাবেই চলবে। আর এরা আসার সাথে সাথে বর্ধমান RMS স্যানিটাইজ ঠিকঠাক করছে, গাড়ি ফাড়ি করছে এবং মালপত্রের মধ্যেও করছে, হ্যাঁ মোটামুটি সার্ভিস ভালো দিচ্ছে। এবং এপি শর্টিং থেকেও যখন আসছে স্যানিটাইজ হচ্ছে গাড়িতে, হ্যাঁ সব কিছু কমপ্লিটলিভাবে হচ্ছে। আশা করি এই দীর্ঘদিন যদি সরকার চায় তো দীর্ঘদিনও রাখতে পারে, যতদিন লকডাউন চলতে থাকবে হয়তো আরও রাখতে পারে। আপনারা সার্ভিস দিচ্ছেন? আমরা সার্ভিস কন্টিনিউয়াস দিয়ে যাবো, দিচ্ছি এবং দিয়ে যাবো। আপনার নাম পরিচয়? আমার নাম দেবাশিস দাস, কলকাতা এপি শর্টিং এর স্টাফ। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, টাইমস বাংলা।